এইখানে আমাদের যেটা লাগবে বেশ কিছু ফুড কালার লাগবে আমার সামনে তিনটা টাইপের ফুড কালার আছে আর এখানে একটা ক্যানের মধ্যে কিছু শেভিং ফোম শেভিং ফোম দিয়ে আমরা একটা মার্বলিং আর্ট তৈরি করব ওয়াও ওকে ভেরি ইন্টারেস্টিং এই দেখো আমি একটা পেপার প্লেট নিচ্ছি হ্যাঁ নি নি এই পেপার প্লেটটা আমি পুরোটা ভরে ফেলবো এই ফোম দিয়ে दट ব্রাউনি ডিজাইন কো এই দেখো পুরোটা হচ্ছে শেভিং ফোম দিয়ে ভরে ফেললাম তুমি যদি চাও এর সারফেসটাকে একটু স্মুথ করে নিতে এটা কিন্তু খুব সহজেই করতে পারবে একটা কাগজ নাও এরকম কাগজটাকে ভাঁজ করে নাও ভাঁজ করে নিলে কি একটু শক্ত হয়ে যাবে তখন এইটা দিয়ে আমি এক পাশ থেকে আরেক পাশে একটু নাড়াচাড়া করলে উপরের সারফেসটা সমান আমার মতো করে আমি স্মুথ করে নিতে পারব কাগজ না থাকলে আমরা যদি কোন একটা স্প্যাচুলা থাকে হ্যাঁ সেটা দিয়েও হবে তো এবার আমি এর উপরে কিছু ফুড কালার দিয়ে দিব ফুড কালারটা দিব আমি ছোট একটা ড্রপারের সাহায্যে এই যে আমার কাছে একটা ড্রপার আছে তো আমি তিনটা কালারই এখানে র্যান্ডমলি ছড়িয়ে দিব আমি প্রথমে লালটা নিচ্ছি এখানে এখানে একটু দেই আমার যেভাবে ইচ্ছা আমি দিতে পারি তুমি যদি কোনো সার্টেন প্যাটার্ন তৈরি করতে চাও বা ছবি তৈরি করতে চাও তা তো অবশ্যই করা যাবে এইবার আমি হচ্ছে নীলটা দিব ওকে নীলটা বেশ গাঢ় লালটাও গাঢ় আমরা মিলিয়ে মিলিয়ে দিচ্ছি যাতে আমি আলাদা আলাদা

আর এই দাগগুলো কেন তৈরি হচ্ছে কাটা চামচের কারণে তাই না সো আমি যে এরকম একটা মার্বলিং প্যাটার্ন তৈরি করলাম একটা সোয়ার্লিং প্যাটার্নের মতো তৈরি হচ্ছে মনে হচ্ছে এলোমেলো আকিবুকি বিভিন্ন রকম দাগ আর প্রত্যেকটা কালার ডিসটিংক্টলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি করে বোঝা যাচ্ছে তো এই ভাবে এই কালারটা এখানে থাকবে আচ্ছা কিন্তু আমি চাই এই কালারটার একটা ছাপ তুলে নিতে ওকে এই ছাপটা তুলে নেয়ার জন্য আমরা একটা ক্লিন কাগজ ব্যবহার করব এই কাগজের বৈশিষ্ট্য হচ্ছে কাগজ হচ্ছে কলয়েড টাইপের একটা জিনিস ও কি করবে এখান থেকে আস্তে আস্তে লিকুইড যদি কিছু থাকে সেগুলোকে শোষণ করে নেয়ার চেষ্টা করবে আমরা এটাকে বলি অ্যাবজর্পশন বা শোষণ তাহলে অ্যাবজর্পশন বা শোষণ হওয়ার জন্য একটু টাইম ওকে দিতে হবে কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ যে কালারের সাথে সাথে এই কাগজে একটু শেভিং ফোমও লেগে যাচ্ছে সেটাকেও তো সরাতে হবে তার জন্য আমরা একটা টিস্যু পেপার ইউজ করব ওকে তাহলে এই দেখো আমি তুলে নিচ্ছি তো নিলাম কাগজটা এই যে দেখো ওয়াও এই যে আমি তুলে নিচ্ছি হ্যাঁ সো এই কাগজের মধ্যে এখন কালারও আছে আবার শেভিং ফোম আছে এখন আমি টেবিলের উপরে রেখে একটু পরিষ্কার করে নিব এই দেখো আমি রাখলাম রেখে আমি এটা মুছে তোমাকে আবার দেখাবো ওকে সো আমি একপাশে ধরে এই যে ক্রিম গুলো উঠিয়ে নিচ্ছি তাহলে এই যে দেখো আমি ফোমটুকু উঠিয়ে নিয়েছি

আর আরো মজার ব্যাপার হচ্ছে একটা প্যাটার্ন তুলে ফেলার পর বাকি যা থেকে যাচ্ছে এটা আরো প্যাটার্ন এটা দিয়ে আমি আরো একটা প্যাটার্ন তৈরি করতে পারবো তাহলে খুবই ইন্টারেস্টিংলি আমরা কিন্তু এই যে মার্বলিং কাগজ যেগুলো পাই ওইটা কিন্তু আমাদের কালার প্রেফারেন্স অনুযায়ী যে কোনো টাইমে বাসায় বানাতে পারি আমি সবগুলো কালার ইউজ নাও করতে পারি ধরো দুটো কালার ইউজ করলাম পরে এক রকম বানালাম তারপর অন্য দুটো কালার ইউজ করলাম আরেক রকম বানালাম